জীবন নেই অথচ পানিকে আকর্ষণ করে পাথর। পানিকে কেন্দ্র করে রহস্যময় এই পাথরগুলো বৃদ্ধি পায়। হ্যাঁ, এমন এক পাথরের কথাই বলছি যে পাথর এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে। এ পাথরকে বিজ্ঞানীরা বলছেন জীবন্ত পাথর। জানা গেছে ইউরোপের বলকান অঞ্চলের দেশটিতে থাকা এ পাথরগুলো সময়ের সঙ্গে সঙ্গে আকারেও বৃদ্ধি পায়। পাথরের উপর নিয়মিত পানি কিংবা অতিবৃষ্টি হলে সেগুলো দ্রুতই বৃদ্ধি পেতে থাকে। রোমানিয়া স্থানীয়রা এসব পাথরকে পৃথিবীর একমাত্র জীবন্ত পাথর বলে আখ্যা দিয়েছেন। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন পাথরগুলোর পানির প্রতি একটা আকর্ষণ রয়েছে। কিন্তু নির্জীব বস্তুর কেন পানির প্রতি আকর্ষণ? বিজ্ঞানীরা সেসব রহস্যময় পাথর পরীক্ষা করে দেখেছেন ভিতরে অদ্ভুত শক্ত বালুর মতো পদার্থ ছাড়া কিছুই নেই। তবে সেসব পাথরের স্তর রয়েছে যা অন্য সাধারণ পাথরে দেখা যায় না। রহস্যময় পাথরগুলোর বৃদ্ধি অনেকটাই চোখে পড়ার মতো। পুরো পাথরটাই যে আকারে বাড়ে তাও নয়, এর শরীরের কোনো কোনো স্থান দিয়ে বাড়তি অংশ বৃদ্ধি পেতে থাকে। স্থানীয়রা এসব পাথরকে ট্রোভেন্স নামে ডেকে থাকেন। রহস্যময় এ পাথর রোমানিয়ার সব স্থানে পাওয়া যায় না। দেশটির প্রত্যন্ত গ্রাম কোস্টেস্টিতে মেলে এমন পাথরের সন্ধান। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে এবং প্রেস করুন বেল বাটনে, তাহলে আমাদের পরবর্তী সবকটি ভিডিও আপনিই পেয়ে যাবেন সবার আগে।